আজকে আমি পরিমল শুক্লবৈদ্যর যে ড্রাইভার ছিল কাজল দত্ত তার বাড়িতে তার মা শেফালি দত্তর সঙ্গে দেখা করতে এসেছিলাম। উনি তার পুত্রের হারিয়ে যাওয়ার জন্য বিচারের জন্য দরজায় দরজায় ঘুরছেন, কোথাও সুবিচার পাচ্ছেন না। উনি যা বিবরণ দিলেন আমাকে সেটা 2016 সালের কথা। মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যর গাড়ি চালাতেন সেই কাজল দত্ত ওনার ছেলে। হঠাৎ করে রোববার দিন সে বাড়িতে থেকে যাওয়ার পর মঙ্গলবার পর্যন্ত সে বাড়িতে ফিরেনি এবং তার যে সে নিখোঁজ হয়েছে সেই খবরটুকু পর্যন্ত পরিমল শুক্লবৈদ্যর বাড়ির থেকে ওনাকে জানানো হয়নি। থানার মারফতে ওনাকে জানানো হয়েছে যে ওনার ছেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপর থেকে উনি অসহায় হয়ে ওনাকে বারবার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। ওনাকে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বলেছেন যে আপনার কোনো কেস করতে হবে না, আমরা কেস করেছি, আমরা তাকে খুঁজে বার করব। আজ 5 বছর হয়ে গেল, তার কোনো খোঁজ নেই। তার কারণটা কি? একটা ক্যাবিনেট মন্ত্রী হয়ে আজকে যদি তার ড্রাইভারের খবর বের করতে না পারে তাহলে এর চেয়ে দুঃখের বিষয়ে আর কি হতে পারে? এই পরিমল শুক্লবৈদ্য একটা অপদার্থ, নিষ্কর্মা এবং ব্যর্থ মন্ত্রী। এবং শুধু তাই নয়, তার যে ড্রাইভার মারা গেছে এই মারা যাওয়ার রহস্য কি সেটা বরাক উপত্যকার জনসাধারণ জানতে চায়। কারণ পুলিশে মামলা দেওয়ার পর ওসি, দোয়ারবন থানার ওসি তার ফোন ট্রেস করে পরিমল শুক্লবৈদ্যর একটা ফিশারি, যে ফিশারিটা রোজকান্দি টি গার্ডেনের ম্যানেজার উবাদিয়া উনাকে দান করেছেন এবং সেই ফিশারি পর্যন্ত তার মোবাইলটা ট্রেস করা গেছিল। কিন্তু ও নিখোঁজ হয়ে যাওয়ার ব্যাপারে মন্ত্রী যেমন কোনো উদ্যোগ নিচ্ছেন না, ঠিক তেমনি বরাক উপত্যকার মানুষও গভীর আগ্রহের সঙ্গে লক্ষ্য করছে। এবং আমি এলাকার মানুষের সঙ্গে কথা বলে যা বুঝতে পারলাম সেটা হচ্ছে এই হত্যার মূলে পরিমল শুক্লবৈদ্যর পরিবার। পরিমল শুক্লবৈদ্যর পরিবারের কে তাকে হত্যা করেছে এবং যেহেতু তার মোবাইলটা ট্রেস করা হয়েছে পরিমল শুক্লবৈদ্যর ফিশারি থেকে, সেই ফিশারিতেই তার মৃতদেহ এখনও রয়েছে বলে আমরা বিশ্বাস করি। আমরা চাই যে মাই পুলিশ দপ্তর, মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তর, উনি সিবিআই তদন্তের সুপারিশ করুন এবং সিবিআই তদন্তের মাধ্যমে এই ফিশারিটাকে খুঁজে দেখা হোক, কাজল দত্তের মৃতদেহর খোঁজ পাওয়া যাবে বলে আমরা জনগণ বিশ্বাস করি। এবং পরিমল শুক্লবৈদ্যকে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই যে আপনি শুধু আপনার ড্রাইভারকে হত্যা করার জন্য দায়ী না, আপনি একটা মায়ের কোল খালি করে দিয়েছেন, তার কোনো বিচারের ব্যবস্থা করেননি, তার পরিবারের কাউকে চাকরি দেওয়ার ব্যবস্থা করেননি। এর চেয়ে দুঃখ এবং লজ্জার বিষয় আর কি হতে পারে? এলাকার মানুষ সন্দেহ করছে পরিমল শুক্লবৈদ্যর পরিবারের সঙ্গে তার ড্রাইভারের কোনো একটা ব্যাপারে রহস্যজনক ব্যাপার আছে, যে কারণে আমি সেটা জনগণের কাছে বলতে চাই না, এটা লজ্জার বিষয়। কিন্তু সিবিআই তদন্ত হলে সমস্ত কিছু বেরিয়ে আসবে, এই আমার বিশ্বাস।